তো আজকে আমরা শুরু করব আমাদের কি ওয়েব ডিজাইনের ক্লাস 3, যেখানে আমরা কি দেখব এইচটিএমএল এলিমেন্ট সম্পর্কে আজকেও আমরা ধারণা নেব, তাই না? আচ্ছা, গত দিনের ফাইলটা আমরা ওপেন করি, কি ছিল দেখি। আচ্ছা, আমরা কি কাজ করবো সেটা কোথায় দেখবো? W3 স্কুল থেকে দেখবো। যেহেতু আমাদের সিরিয়াল মেনটেন করতে হবে, ওই জন্য আমরা কোথায় যাবো? W3 স্কুলের HTML সাইডে যাব, এখানে HTML লিখে দিই। ট্যাগস বা এলিমেন্ট, HTML এলিমেন্ট, এটা দরকার নাই, এটা কেটে দিই। আচ্ছা, কতদিন আমরা কতদূর করছিলাম? এলিমেন্ট পর্যন্ত গেছিলাম, তার মধ্যে আরো কিছু অন্যান্য এলিমেন্ট দেখছিলাম, তাই না? বের করি ইন্ট্রোডাকশন, আলাদা পেজ ছিল। লিস্টে গেছিলাম না ডাইরেক্ট এলিমেন্ট? কোনটা হয় আমার ঠিক মতো মনে নেই। তো দেখছি আমাদের এই পেজটা ছিল HTML5 নিউ এলিমেন্ট। আচ্ছা, আমাদের গতদিন কত পর্যন্ত হয়েছিল? ফুটার পর্যন্ত আর হেডার মেইন পর্যন্ত হয়েছিল, তাই না? আচ্ছা, আজকে আমরা দেখি মার্কে কিভাবে কাজ করে। মার্ক হাইলাইট পার্টস অফ এ টেক্স। আচ্ছা, মার্ক কি বলছে? হাইলাইট পার্টস অফ এ টেক্স, অর্থাৎ কি একটা টেক্সকে, একটা টেক্স মানে কি একটা লিখার কি কিছু অংশ হাইলাইট করবে, মানে বেশি করে দেখাবে তোমাকে, যেন তোমার চোখে পড়ে। তো এটার জন্য আমরা কি করব, যে কোনো ট্যাগের ভিতরে যদি আমরা কি করি মার্ক নামে একটা ট্যাগ নেই, যেটা কি ওপেনিং আছে আবার শেষ আছে, তাহলে সেটা কি হবে, আমার লেখাটা হাইলাইট হবে। এখন কিভাবে দেখি, শেষে করতেছি। আচ্ছা, এখানে দিলাম কি MARK মার্কতে না, ক্লোজ করব MARK। আচ্ছা, ভিতরে কি দেই আজকে কততম ক্লাস? ক্লাস 3। এই লেখাটাকে কি করবে, আমার হাইলাইট করবে, তাই না? দেখি আগের এই লেখাগুলো থেকে এটা আমার কতটুকু ডিফারেন্ট দেখায়। রিলোড হয়েছে, আমি কোনো কালার দিছি দিইনি, অটোমেটিক একটা কালার নিয়ে কি হলো হাইলাইট হয়ে গেল। এটা গেল ক্লাস 3। আচ্ছা, এটা কি অনেক ছোট দেখাচ্ছে, একটা কি নেই হিডিং ট্যাগ দিয়ে দিই, তাই না? দেখা যাচ্ছে রে, আচ্ছা ঠিক আছে, রান করি, বড় হয়েছে না? আচ্ছা, এটা গেল আমাদের মার্কের কাজ। এরপর আমরা কোন এলিমেন্ট আছে আমাদের, ব্যাক করি। আমরা তো মার্কের ভিতরে এই চলটা দিতে পারতাম, হ্যাঁ পারতাম, সামনে দিলাম, মানে সমস্যা নেই, আমরা তো আর মনে করার কোনো স্পেশাল কাজ করতেছি না, যে আগে পিছিয়ে দিলে হবে, তুমি ভিতরেও দিতে পারবে। এরপরে আছে কি মিটার, কি বলছে? ডিফাইন্স এ স্কেলার মেজারমেন্ট
উইথিন এ নন রেঞ্জ, অর্থাৎ কি একটা জানা রেঞ্জের মধ্যে, মানে একটা দৈর্ঘ্য প্রস্থ যেটা বলে আমাদের, ওইটা দেওয়ার জন্য কি একটা স্কেলে মাপ নেওয়ার জন্য আমরা মিটার ব্যবহার করতে পারি। মিটার তো আমরা বিভিন্ন ধরনের জানি, তাই না? আচ্ছা এখন দেখি মিটার কি করছে, একটা লেভেলের ভিতর ফর ডিক্স দিয়ে একটা কি করছে অ্যাট্রিবিউট নিচ্ছে ডিক্স আছে মিটার এত থেকে এত ভ্যালু। আচ্ছা আমাদের পিসি যখন আমরা অন করি দেখি না এত পার্সেন্ট জায়গা ফাঁকা আছে, দাঁড়াও দেখাচ্ছি। কন্ট্রোল ডি দিলে কোথায় আসবে আমাদের, ডিরেক্ট ডিসপ্লেতে আসবে, এখন সেখানে তুমি থাকো। এ দেখো দেখি একটা কি এখানে মেজারমেন্ট দেওয়া আছে না, মাপ দেওয়া আছে না যে আমার এই ড্রাইভটা এতটুকু জায়গা নিচে এতটুকু আছে, এটা এতটুকু এটা এতটুকু, এরকম আর কি একটা কি মাপ দেখানোর জন্য, পার্সেন্টেজ আকারে দেখানোর জন্য আমরা কি করব মিটার ব্যবহার করব, তাই না? এখানে 2 out of 10। আচ্ছা এটাই কপি করি, ঠিক আছে লেভেলটাতে পরে আসতেছে, শুধু এটুক দেখি কি কাজ করে। কপি করলাম, দিলাম পেস্ট। আচ্ছা এখানে নিয়ম কি, মিটার দিয়ে এখানে একটা আইডি দিছে, তারপর কি দিছে ভ্যালু, তারপর মিন অথবা ম্যাক্স, এগুলা পরে আমরা দেখবো, আগে এটুক দেখি, এটুক দেখি যে কি আমাদের আউটপুট দিচ্ছে। আসছে দেখো এটা কি সম্পূর্ণ লাইন আসছে, এটা কিন্তু না, এই যে ডট ডট, এটা আমার ডিসপ্লে এর প্রবলেম, এ পর্যন্ত দেখাচ্ছে, তাই না? আমি যদি এই ভ্যালুটা বাড়াই দিই তাহলে কি হবে, আরো কালারিংটা বাড়বে। এখন দেখি এখানে কি বলছে, ভ্যালু 2 কত দিব আমি, 5, যেহেতু আমার 10 আছে এখানে আমি কত দেখাই 5 এ দেখাই, ঠিক আছে। এখন দেখি রিলোড দিয়ে বাড়ছে না, দেখো দিকে অর্ধেক অর্ধেক গেছে না, কারণ এখানে নিচে কত 10। আচ্ছা এখানে আমাদের কি করছে, আইডি নামে একটা অ্যাট্রিবিউট নেওয়া হয়েছে, তারপরে ভ্যালু দেওয়া হয়েছে কত 5, অর্থাৎ আমি যতদূর শো করব তার জন্য 5, ঠিক আছে। আর হচ্ছে মিন কত, মানে মিন হচ্ছে মিনিমাম, ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম, মানে 10-এর মধ্যে আমি 0 রাখছি, এটা যদি না রাখি তাহলে কি হয় দেখি, এই দুটো অ্যাট্রিবিউট রাখবো না, কি হয় সবটাই ফুল হয়ে গেছে, মানে কোনো কি আউটলাইন নাই, তাহলে কি করবো আগেরটাই রাখবো, কন্ট্রোল জেড দিলাম, ঠিক আছে। এটা যদি তুমি চাও নাও রাখতে পারো, এই যে ভ্যালুটা আছে না এটা মেইন আর এগুলা মেইন, ঠিক আছে, এটা উঠিলে দিই তো বাদছে হয়নি, কিন্তু এটা দিলে আমার কি হবে লেখাটা শো করবে নিচে কত পার্সেন্টেজ শো করে না, ঠিক আছে। এইভাবে কি আমরা যে কোনো একটা ভ্যালু পরিমাপ করতে পারবো। এখানে আইডি ডিক্স দিছে, এটুক দেখি কি কাজ করছে, কাট করে সেভ করলাম, ঠিক আছে ডিলিট করে সেভ, কোনো চেঞ্জ হয়নি। এটা দিছে কি জন্য, এটা হচ্ছে সিএসএস এর কাজ করার জন্য আমার এটা দিছে আইডি দিয়ে, বুঝছো? মেইন জিনিস হলো আমাদের মিটার, তারপর কি দিব আমরা একটা ভ্যালু দিব দিয়ে কাজ করবো, ভ্যালু না দিলে তো বুঝতে পারবো না যে কতটুকু নিব বা কতটুকু শো করবো আমি, ঠিক আছে। আচ্ছা এরপরে কোন ট্যাগ আছে, একটা আছে লেবেল, লেবেলটা খুব একটা কাজের জন্য ব্যবহার করা হয় না, জাস্ট এমনি শো আপ করার জন্য ব্যবহৃত হয়, তবে ফর্মের কাজে আমাদের লেবেলটা ব্যবহৃত হয়। যেমন দেখি কি করছি, এখান থেকে লেবেলটা আমি কপি করি, কপি করতেছি কারণ তোমরা বানানটা দেখতে পারবা, আর লিখতে গেলে তো সময় লাগতেছে একটু। লেভেল দিলাম, ফর দিলাম, ডিক্স আছে যত, মানে কি ডিক্সের মাপটা আমার এত দেখাবে, তাহলে কি আগে দেওয়ার দরকার, তাই না? আসছে মানে এত দেখাচ্ছে, ডিক্স আছে সি, তুমি যদি এখানে একটা হিডিং দিতে তাও হইতো, তবে লেভেলটা দেওয়া তোমার রেস্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। ডিক্স ফর, আচ্ছা ফর অ্যাট্রিবিউটটা আছে না, এটা তুলে দিই, দিয়ে দেখি কি হয়, চেঞ্জ আছে কোনো নাই, ওটা জাস্ট একটা ভ্যালু দিয়ে দিছে, কন্ট্রোল জেড না চাপে কন্ট্রোল এক্স দিয়ে চাপতেছি, ঠিক আছে বোঝা গেল, কি গেল মার্ক গেল লেভেল গেল মিটার গেল কমপ্লিট। আচ্ছা রিলোড দিছি, এরপরে আমাদের কি এলিমেন্ট আছে, আচ্ছা এ দেখো ন্যাভ ডেফিনেশন কি দেওয়া আছে এখানে, ন্যাভ, ন্যাভ মানে কি ডেফিনেশন নেভিগেশন
লিং অর্থাৎ ন্যাভের ফুল মিনিং হচ্ছে ন্যাভিগেশন। এই লিংগুলাকে কি করে ফুল ফর্ম করে বা বোঝায় ন্যাভ দিয়ে। ন্যাভ কি কাজ করে দেখি, বলছিলাম না তোমাদের লিংকের কাজ যখন করাবো তখন আর কি এটা প্রয়োজন পড়বে। ন্যাভ থাকবে, ন্যাভের ভিতরে আমার কি থাকবে লিংকগুলা দেওয়া থাকবে, অর্থাৎ এ অ্যাট্রিবিউটগুলা দেওয়া থাকবে। ঠিক আছে, ন্যাভটা দিয়ে আমরা একটা লিংক করে দেখি। এটা খুব একটা ডিফেক্ট দেখাবে না তোমাকে, কোনো মানে আলাদা চেঞ্জ দেখাবে সেটা দেখাবে না। এটা হচ্ছে দেওয়ার নিয়ম, যে তুমি যদি কোনো কোথাও লিংক ব্যবহার করো সেক্ষেত্রে তোমাকে ন্যাভ ব্যবহার করতে হবে। যেমন আমরা গতদিন দেখছি কি আর্টিকেল ব্যবহার করছি, কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করছিলাম, আর্টিকেল কোথায় কার ভিতরে না কার বাইরে বলো, কিভাবে লিখে বলো হয়ে গেল। তারপর একটা কি হবে, অ্যাট্রিবিউট হবে। ঠিক আছে, তারপর কি করবো, আমি ক্লোজ করবো, তাই না? আচ্ছা, এটাকে কি বলে বলছিলাম, হাইপার রেফারেন্স। ঠিক আছে, কিন্তু এই টোটাল জিনিসটাকে কি বলে, অ্যাট্রিবিউট, তাই না? আমাদের অ্যাট্রিবিউটের ক্লাস কিন্তু ওই দিনই হয়ে গেছে। আচ্ছা, কি দিব ম্যাপের ভিতরে, দিলাম কি দিব, সিএমটি কম্পিউটার, চাইলে আরো দিতে পারি। হ্যাঁ, রিলোড দিয়ে দেখি। ঠিক আছে, আসছে, একদম লাগে গেছে। কেন? কারণ আমরা কোনো স্পেস দেইনি বা কোনো ইয়ে দেইনি, এগুলো যে ব্যাংক কোড এক পাশাপাশি নিয়ে নিছি। তাহলে একটা কি দিব, ব্রেক দিব, তাই না? আচ্ছা, ব্রেকের পাশাপাশি আর একটা দিতে পারি, কি জানো, এইচ আর নামে একটা ট্যাগ আছে, এইচ আর। ঠিক আছে, এটা কি লাইন বলতে আমরা এইচ আর ট্যাগটা ব্যবহার করি। তোমার যদি কোনো লাইন অটোমেটিক দরকার হয়, এটা কিন্তু অটোমেটিক একটা কি কালার নিয়ে নিছে না, তাহলে কি এইচ আর ট্যাগটা তোমাদের এখানে শেখা হইলো। ঠিক আছে, আমাদের এইচ আর ট্যাগ হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমাদের পরবর্তী ট্যাগ কি আছে, ব্যাক দেই, ন্যাভ হয়ে গেছে। এবার আছে কি প্রোগ্রেস, কি বলছে, রিপ্রেজেন্ট দ্য প্রোগ্রেস অফ এ টাস্ক, মানে কি কোন একটা প্রোগ্রেস কে কি করবে, প্রেজেন্ট করবে, রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, প্রোগ্রেস বলতে এর আগে আমরা একটা আগে দেখলাম না, মিটার, এই টাইপের কিছু হইতে পারে। দেখি লেভেল ফর ফাইল ডাউনলোডিং প্রোগ্রেস এত। আচ্ছা, ওইটার মতোই দেখো কি বলছে, ডাউনলোডিং প্রোগ্রেস লেভেল, প্রোগ্রেস আইডি ফাইল ভ্যালু 32100। আমরা কোনো কিছু ডাউনলোড করি না, করি কি না, করার সময় আমাদের কি হয় ডাউনলোডিং দেখায় না যে হচ্ছে 10% 20% বাড়ে কি না, এরকম একটা কি স্থির ভ্যালু দেওয়ার জন্য আমরা কি করি প্রোগ্রেস বারটাও ব্যবহার করতে পারি। তবে এটা কিন্তু প্রোগ্রেস বার যদি আমরা ব্যবহার করি, বিশেষ করে এক ধরনের প্রিলোডার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, এগুলো আসলে প্লাগিনস দিয়ে ব্যবহার করা যায়, কিন্তু প্লাগিনসটা একটু কি কঠিন আছে, মানে একটু পরের কাজ, কিছুদিন পরের কাজ। তো ওগুলো যদি আমরা আগেই করি তাহলে বা শর্টকাটে আমরা ওটাকে ব্যবহার করতে পারি কি হিসেবে, প্রোগ্রেস হিসাবে। ঠিক আছে, আচ্ছা লিখি নাকি বলো, সকালে কপি করবো কেমন দেখো, এল এ লেবেল, বিই এল। ঠিক আছে, কি ছিল একটা অ্যাট্রিবিউট, কি ছিল, কি ছিল, ফাইল নেম ছিল, এটা না দিলেও সমস্যা নাই। আচ্ছা, আমরা কি দিব এখানে, ঠিক আছে, আমরা দিচ্ছি কাউন্টিং, ওরা লিখছে ডাউনলোড, তো আমরা ডাউনলোড লিখলাম না। এরপরে কি দিব, কি ট্যাগ ব্যবহার করবো বলো,
কিসের কাজ করতেছি? প্রোগ্রেস, ক্রিয়ার উপর প্রোগ্রেস, জি আর ই বানান দেখবা, ঠিক আছে? অনেক বড় লাগতেছে তো। আচ্ছা প্রোগ্রেস কত দূর হয়েছে? দেই কত দিব? দিলাম 40%। তারপর কি দেবো? ডট ডট দিয়ে না, এরকম বুঝে এটুকু লিখে দেখি কি দেখায় আউটপুট। দেখো আপনার, আপনি কি রানিং হয়েছে না? হয়েছে কি না? কাউন্টিং হচ্ছে। এরকম আচ্ছা, বা বাকি অ্যাট্রিবিউট গুলো কি আছে ওটা দেখি স্থিরভাবে কি দেখাচ্ছে। প্রোগ্রেস আইডি ফাইল ভ্যালু দিছে 32, ম্যাক্স হচ্ছে 100, 100 ভ্যালু 32, ম্যাক্স 100 ভ্যালু দিলাম 20, ম্যাক্স এম এক্স। আচ্ছা দিচ্ছি ম্যাক্স আমার 100। দেখো এবার কি হয়েছে, আটকে গেছে, কারণ এর আগে আমার পার্সেন্টেজ ছিল না। টোটালের মধ্যে কত হয়েছে? 100-এর মধ্যে 20% পাইছি, প্লাস এটার মতোই না ভাই, এটার মতো সেম। কিন্তু যখন আমি কি করতেছি এখানে, আমি কোনো ম্যাক্স এক কথায় ভ্যালু দিচ্ছি না। এবার দেখি কি হয়, নাই মানে যখন আমি ভ্যালু অ্যাট্রিবিউট দিচ্ছি তখন ও কি হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে। আবার যখন আমি এটা দিব না তখন রানিং অবস্থা থাকতেছে। আচ্ছা তাহলে আমি এটা কি করি, কন্ট্রোল ডি করে এখানে আমি একটা ভ্যালু দিয়ে দিই না, ভিএল ইউ। ওকে তাহলে তোমাদের এটাও শেখা হয়ে যাবে। দিলাম 30, আরটা কি ছিল? ব্রেক দিয়ে নেওয়ার জন্য কি পরের লাইনে আসে নাই? এখানে আমরা কি দিই একটা, এবার এই চলছে, ঠিক আছে? এটা নাম কি দিব? তোমরা মনে করো যত লেখা লিখো, যখন ব্রেক দিচ্ছ একটা পর একটা লাইন আসতেছে, তাই না? আচ্ছা কিন্তু তুমি একটা লেখা লিখো দেখি, এখানে মনে করো কি লিখবো বলো। আচ্ছা এখানে দেখো দেখি, এখান থেকে আমি এখানকার দূরত্ব কতটুকু আছে, একটা স্পেস আছে, তাই না? ঠিক আছে রিলোড দেই, কিরকম দেখাবে স্পেসের ব্যাপারটা? ওই রকমই দেখাচ্ছে না একটা? আমি যদি এখন এখানে মনে করো বারবার স্পেস দিলাম যতগুলো ইচ্ছা, ঠিক আছে? এখন রিলোড দেই দেখি, চেঞ্জ হয়েছে কোনো? হয়েছে কি হয়নি? স্পেস গুলা চেঞ্জ হচ্ছে না, তাই না? সিএসএস করলে কি স্পেস আমি এভাবে চেঞ্জ করতে পারবো সহজে? পারবো না। স্পেস দেওয়ার জন্য একটা শর্টকাট, শর্টকাট কমান্ড না আসলে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে কি এন বি এস পি, তারপর কি দিবা সেমিকোলন। এখন আমি সেভ দেই, একবার দেই, ঠিক আছে? আগে কতটুকু ছিল এইখানে দিছি না, একটা স্পেস ছিল, রিলোড দেই। আচ্ছা ভুল গেছে টাইপিং মিস্টেক। আচ্ছা আমরা কি লিখতেছিলাম, এনবিএসপি, তাই না? এখানে দিতে হবে একটা এন সাইন সিম্বল, 7 এর ওখানে আছে, শিফট দিয়ে শিফট 7 চাপ দিবা চলে আসবে। তারপর কি এনবিএসপি রিলোড হয়ে স্পেস হচ্ছে না? এভাবে যদি তুমি এটা বারবার দাও, এন সাইন এনবিএসপি সেমিকোলন কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আমি হচ্ছে কপি করে আরেকবার দিলাম, পেস্ট কয়বার দিয়েছি, 4 বার না,
চারবারের জায়গা তাহলে ফাঁকা হবে, দেখছো ফাঁকা হয়েছে না? এভাবে আরো কিছু কিছু এরকম সিম্বল আছে যেগুলো কি আমরা এই কিবোর্ডে ওই সংখ্যাগুলো বা লেখাগুলো লিখতে পারবো না, কিন্তু এই কাজটা করা যাবে। সেটা হচ্ছে কি আছে, কোড আছে প্রত্যেকটার, যে এনবিএসপি লিখলাম না এটা আলাদাভাবে আবার কোড আছে 1 2 3 ইউজ করে, কালারের যেমন কালার কোড আছে আবার নাম আছে না সেরকম ভাবে। তো এরকম এগুলো বলে হচ্ছে একটা এন্টিটি। তোমাদের আমি এন্টিটি শিটটা এখন দেখাই দিচ্ছি, মুখস্থ করবা, সবগুলাই লাগবে না তবে জানার দরকার আছে ভবিষ্যতে আটকে গেলে কি করবা। কি লিখবা হচ্ছে HTML, ঠিক আছে, এন্টিটিস, ENTITIES, এন্টিটিস, ঠিক আছে, লিখ দিবা না কি দিবা দাও সমস্যা নাই, HTML এন্টিটিস W3 স্কুল, ঠিক আছে, ওপেন করবা। এই যে দেখো এখানে কি লিখছে, রিজার্ভ ক্যারেক্টার্স ইন HTML মাস্ট বি রিপ্লেসড উইথ ক্যারেক্টার এন্টিটিস, মানে কিছু কিছু রিজার্ভ ক্যারেক্টার আছে, ক্যারেক্টার আছে যেগুলো কি HTML কে আমরা কিভাবে করব রিপ্লেস করব, কি দিয়ে, ক্যারেক্টার এন্টিটিস দিয়ে। আচ্ছা, সাম ক্যারেক্টার্স আর রিজার্ভ বাই ইন HTML, লেস দেন, গ্রেটার দেন, এগুলো ট্যাগস। আচ্ছা পড়ে নিবা, হ্যাঁ আমি এই পেজটা তোমাদের রিলোড দিয়ে দিচ্ছি। নন ব্রেকিং স্পেস মানে কি, ব্রেক দিব না কিন্তু আমি ফাঁকা নেব, ওটার জন্য কি হ্যান্ড সাইন এনবি এসবি, তারপর সেমিকোলন অবশ্যই। ওইভাবে কপিরাইটের একটা ইয়ে আছে না, সিম্বল আছে না, ওটা লেখার জন্য কিভাবে দিতে জানো, মনে করো এখানে দিলাম টিপের পর, ঠিক আছে, কি দিব আমরা, COPY কপি, ঠিক আছে, কপিরাইট লিখব, সিম্বল হচ্ছে আমি তো ভুলে যাই সেমিকোলন, এন্ড সাইন দিয়ে কপি। এবার রিলোড দেই, এটা না রিলোড দিলাম, আসছে তাহলে এই সিম্বলটা এরকম। আমাদের কিবোর্ডে কি সব সিম্বল আছে, নাই, ম্যাথের কিছু সিম্বল আছে, নাই, ওগুলো আমরা কিভাবে লিখবো? মাইক্রোসফট ওয়ার্ডে দেখছো কিন্তু সিম্বল দেওয়া থাকে ইনসার্ট থেকে, কিন্তু এখানে তো দেওয়া নাই, তখন আমরা কি করব, কোড ব্যবহার করব। যে এন্টিটি এখানে আসবে নিচে, সাম আদার ইউজফুল এইচটিএমএল ক্যারেক্টার এন্টিটিস, ঠিক আছে, দেখো লেস দেন গ্রেটার দেন যদি দেই, এটা যদি না দিই, যদি আমি হচ্ছে কি দিই, কোড আকারে দিতে চাই, তাহলে যেগুলোর নাম নাম দেওয়া আছে, ঠিক আছে, এই পাশে হচ্ছে এই যে এন্টিটি নেম, তুমি এগুলো যদি লিখো এইচটিএমএল এ এই ধরনের সিম্বলগুলো আসবে, অথবা তুমি যে নাম্বারগুলো দাও যে এন্টিটির নাম্বার আছে, ঠিক আছে, তাহলে এগুলো আসবে। আচ্ছা এটা কিসের সিম্বলগুলো দেখি, ইউরো, ইউরো গিয়ে একটা বিদেশি মুদ্রার নাম, আমি এখন কি দিব, এখানে আছে এন সাইন হ্যাশ 83 64, এখন দিয়ে দেখি এই জায়গায় কি দিব, এন সাইন হ্যাশ, তারপর কত, 83 84, তারপর কি দিব একটা সেমিকলন, দেখি আসছে না, এই যে আসছে কিনা, এরকম আর কি অনেকগুলো সিম্বল আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে নিয়ে নিব। কিভাবে সেভ করবো পেজটা, কন্ট্রোল এস, ঠিক আছে, দিলে HTML এন্টিটিস চলে আসবে, কোথায় সেভ করবো, ডেস্কটপের ক্লাস 2টাকে আমরা কি করবো, ক্লাস 3 বানাবো, আচ্ছা এখানেই সেভ দিলাম, ঠিক আছে, বাসায় গিয়ে এগুলা কোনটার কি নাম মুখস্ত করবা, এটা হচ্ছে স্যান্ড, এটা হচ্ছে পাউন্ড বিদেশি মুদ্রার নাম ইএন, এরকম আরো কিছু আছে, ওগুলো আমরা পরবর্তীতে যাব। যেমন দেখো লেস দেন গ্রেটার দেন কিবোর্ডে যেগুলো আমরা পাই এগুলা কিন্তু পাই, হ্যাঁ ওই জন্য এগুলো আমাদের জানার প্রয়োজন মতটা পড়ে না, তবে জানতে পারো, ঠিক আছে, এটা মার্ক, এরকম এরকম কোড লিখলে আবার এরকম আসবে, ঠিক আছে, লেখার উপর এরকম আসবে, এগুলো হচ্ছে কি পরভুজি পরজীবী যেরকম বোঝায়, পরগাছা মানে একজনের উপর ভর করে আরেকজন, এগুলা সিম্বল কিন্তু একা একা হয় না, যেমন এই যে এ লিখলে ও এর উপরে এরকম কি হয় চেঞ্জ হয়, এটাই হচ্ছে পার্থক্য। তো এই এন্টিটিস গুলা বাসায় ট্রাই করবা সবগুলাই, কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে, ঠিক আছে, 12টা এগুলা একটু দেখবা সমস্যা নাই। কনস্ট্রাক্টর এন্টিটিস নেম এগুলা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্রাক্টর, ঠিক আছে, 12টা মুখস্ত করবা। আচ্ছা এরপরে আমরা কোথায় যাবো, এন্টিটিস কেটে দিলাম, কোথায় ছিলাম আমরা, প্রোগ্রেসে,
প্রোগ্রেসিভ ম্যাক্স ভ্যালু আর ভ্যালুর মধ্যে কি লিখছে দেখি, ম্যাক্সে কি আছে নাম্বার, ভ্যালু তো নাম্বার, এখানে কি কি বলছে স্পেসিফাইজ হাউ মাচ ওয়ার্ক দ্য টাস্ক রিকোয়ার ইজ ইন টোটাল, অর্থাৎ সর্বোচ্চ আর কি টোটালটা কতর মধ্যে কাউন্ট করবে বা গুনবে সেটাই বলছে। ডিফল্ট ভ্যালু ইজ ওয়ান, মানে ধরে নিছে ডিফল্ট সবসময় ওরা ওয়ান ধরে নেবে যদি তুমি এই অ্যাট্রিবিউটটা দাও। তারপর কি বলছে ভ্যালুস নাম্বার স্পেসিফিক্স হাউ মাচ অফ দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড, মানে বলছে কি এই যে উপরে টোটালটা আছে না এই টোটালটা থেকে আমি কতটুকু নিচ্ছি সেটা হচ্ছে আমার এখানে ভ্যালু কাজ করতেছে। প্রোগ্রেস শেষ ব্যাক দিলাম, এবার কি আছে আর পি, আর পি কি বলছে ডিফাইন্স হোয়াট টু শো ইন ব্রাউজার দ্যাট ডু নট সাপোর্ট রুবি অ্যানোটেশন। আচ্ছা রুবি একটা সফটওয়্যার আছে অ্যাডভান্সে কাজ করার জন্য, বুঝা গেছে এইচটিএমএল সিএসএস দিয়ে, ওইখানে যেগুলো সাপোর্ট করবে না সেগুলো এখানে শো করাবে। তো দেখি কি চান্স হচ্ছে আমাদের এখানে। আচ্ছা এটা কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ তাই না, আরপি আরপি এটা তোমাদের দরকার নাই, তাও কপি করে আমি বসাই দিই অতটা দরকার নাই। কন্ট্রোল দিলাম ভি রিলোড, আমাদের এখানে তো নাই ইংলিশ ছাড়া আছে কি নাই, তবে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো বাংলা করতে পারবো এগুলাও করতে পারবো, কিন্তু এগুলো জানি না ওই জন্য আমি এটা কপি করে রেখে দিলাম, মানে কি তো জানি না। যখন বাংলা করবো ইংলিশ যখন আমাদের সব কমপ্লিট করা হবে তখন আমি বাংলা কনভার্টিংটা দেখা দিব, ওটা ইজি একটা ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে রুবি শেষ ব্যাক দেই, আর কেসে আরটি ডিফাইন্স অ্যান এক্সপেনশনাল বা পাংচুয়েশন অফ ক্যারেক্টার ফর ইস্ট এশিয়ান টাইপোগ্রাফি। আচ্ছা ইস্ট এশিয়ান লেখাতে পাংচুয়েশন আছে না আমাদের সেমি কলন কলন ওগুলার জন্য এটা ব্যবহার থাকে, এটা তো ওইটা তো এটা বাদ দরকার এখন নাই। আরটি গেল রুবি গেল, এবার সেকশন, সেকশন দেখাই নাকি, সেকশনের ভিতরে যাই কি বলছে, এ সেকশন ইন এ ডকুমেন্ট এক্সপ্লেনিং হোয়াট WWF ইজ। আচ্ছা মানে এখানে বুঝাচ্ছে কি সেকশনের ভিতরে WWF কি আছে সেটাই বলছে ফুল মিনিং এর কথা, বলছে দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, WWF এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, সেটা ডিটেলস এর মতো কিছুটা, তবে এখানে স্যাংশন সেকশন দেওয়ার কারণে আমাদের কোনো চেঞ্জ হবে না। দিয়ে দেখি আমি যখন ন্যাপ বার করবো বা কোনো একটা কাজ করবো না ডিভ নিয়ে যখন কাজ করবো মানে পার্ট বাই পার্ট তখন আমাদের এই সেকশনটার দরকার পড়বে। এই জায়গায় লিখলাম ই সি টি আই ও এন সেকশন, ঠিক আছে ওপেন দিব দিব, এর ভিতরে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, দিলাম এইচ ফোর ট্যাগ দিব, দিলাম স্টার্ট, ঠিক আছে দেখি কি তো পথ আমাদের এইচ ফোর ট্যাগের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে আছে, কোনো কিছু আছে এখানে এক্সট্রা নাই, এটা জাস্ট কি করছে আমার একটা নির্দিষ্ট এলাকায় বন্ধনীর মধ্যে রাখছে, মানে এটা আমার এই সেকশনে, এর আগে যেরকম আমরা এডি আর্টিকেল তারপরে হচ্ছে এ সাইড ব্যবহার করছি মানে কি করছে এর ভিতরে আরো কিছু ট্যাগ রাখছে, তো এই ক্ষেত্রে আমরা সেকশনটা ব্যবহার করব। তারপর আমাদের কি আছে তোমরা এগুলা বাসায় কিন্তু দেখে নিবা ডাউনলোড করে নিয়ে, দিচ্ছি না তোমাদের ডাউনলোড করে নিতে হবে সেকশন। তারপর কি আসলো সামারি, দেখছি মনে হয় কতদিন, ডিফেন্স এ ভিজিবল হেডিং ফর এ ডিটেলস, আচ্ছা মানে কোনো কিছু যদি হিডেন থাকে ডিটেলস এ ক্লিক করলে আমার কি দেখাবে ফুলটাই দেখাবে মানে বর্ণনা। তারপর আসলো টাইম, ডিফেন্স এ ডেট অ্যান্ড টাইম, আচ্ছা সময় যদি আমি অ্যাড করতে চাই ডেট অ্যান্ড টাইম যেহেতু বলছে দুইটা জিনিস থাকতে পারে তাহলে কি আছে এখানে পি ওই ওপেন এর টাইম এত আবার টাইম এত, আচ্ছা আবার টাইম ডেট টাইম এত, আচ্ছা টাইম আবার কি সিম্পল ভাবে একটা এরিয়া, ঠিক আছে কি দিব টি আই এম এ,
দিলাম ক্লোজ। আচ্ছা মনে করো আমার কি অফিস টাইম করার দিক শুরু কটায়? 8.00 AM, ঠিক আছে। এখানে সামনে আমি কি দিতে পারি? STRT, ঠিক আছে। এতটাই ডিরেক্ট লিখতে পারতাম, কিন্তু এটা কি আমি চেঞ্জ করতে পারি? পারি কি না? জি সবুজ, ঠিক আছে। এটা একটা আমার ট্যাগ। আচ্ছা এখানে এখানে মিস্টেক এসে দেখি, এখন দেখ কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। এখানে একটা গেছে ডেট টাইম, টাইম ডেট টাইম, এত তারিখ দিয়ে দিছে, এখানে সময় দিয়েছে, এত ভ্যালেন্টাইন্স ডে টাইম এত, ঠিক আছে। এটা লিখতে হবে, কপি করে দিয়েছি, এটার ভিতরে দিলাম। আই হ্যাভ ডেট অন ডেট টাইম 2018, 18 তো না, আমরা কি দিব 2020, ঠিক আছে। ভ্যালেন্টাইন্স ডে তো সামনে চলে আসছে না, এরপরে আমাদের কি আছে? ডব্লিউ বি আর ডিফাইন্স এ পসিবল লাইন ব্রেক, অর্থাৎ কি বলছে, সম্ভাব্য একটা কি লাইন ব্রেক ওরা দিতে পারে। ডব্লিউ বি আর, এর আগে কি দেখছি আমরা? শুধু বি আর। আচ্ছা ডব্লিউ বি আর, HTTP, এটা কিন্তু ওপেন করছে আবার ক্লোজ করেনি, ওরকম ভাবে কাজ করে কি না? কি দিব? এই জায়গায় দেই, যেহেতু ব্রেক দেয়নি এখানে, ডব্লিউ বি আর, ঠিক আছে। দিলাম হাই ডব্লিউ বি আর, ক্লোজ করলাম না, এমনি দেখি আসছে, কোনো ব্রেক ছাড়াই আসছে। এখানে একটা আমি এখন স্ল্যাশ দিই, দেখি কি বলে, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। মানে এখানে কি বলছে, আমার সম্ভাব্য একটা লাইন ব্রেক নিতে পারে, তাই না? এ টেক্স উইথ ওয়ার্ড ব্রেক অপরচুনিটিস, আচ্ছা ব্রেকের জন্য অপরচুনিটি নিতে পারে, এটা আমাদের অতটা দরকার পড়ে না। তো আমরা এখানে কি দেখলাম? নিউ সিমেন্টিক স্ট্রাকচারাল এলিমেন্ট, এগুলো আমাদের কমপ্লিট হলো। আরো আমাদের কিন্তু অনেক HTML এলিমেন্ট আছে, তাই না? ওগুলো আমরা কি করব, আস্তে আস্তে করব। তো আজকে তাহলে এ পর্যন্ত থাকতে না, কি করে ক্লাস 3 করে দিই, আগে ক্লাস 2 ভিডিও ডিলেট থাকবেই। Thank you.